নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ দই পটলের রেসিপি। এই রেসিপিটার জন্য আমাদের লাগছে 400 গ্রাম পটল। পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি যাতে পটলের ভেতরে নুন মশলা ঢোকে, সেজন্য ছুরি দিয়ে পটলগুলো দুদিকে এইভাবে চিরে নিচ্ছি। পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি, যাতে থাকছে 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 7 মতো নুন। সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। একশো গ্রাম টক দই 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দই একটু চিনি দিয়ে ফেটালে রান্না করার সময় ছানা কেটে যায় না। প্যানে 15 গ্রাম তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেলে পটলগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাঝে মাঝে পটলগুলো উল্টে দিয়ে দুপিট ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পটলগুলো তুলে নিচ্ছি। এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা ও কিছু গোটা গরম মশলা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা পেস্টটা। 1 থেকে 2 মিনিট মশলাটা ভাজার পর দেব 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। মাঝে মাঝে সামান্য জল দিয়ে মশলাটা কষাতে হবে যাতে লেগে না যায়। 3 থেকে 4 মিনিট মশলাটা কষানোর পর এতে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। মশলার সঙ্গে টক দই ভালো করে মিশে গেলে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। 3-4 মিনিট পর পটলগুলো নরম হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব 1 চামচ গরম মশলা ও 1 চামচ ঘি। কিছুক্ষণ ঢেকে রেখে তারপর পরিবেশন করুন অসাধারণ স্বাদের এই দই পটল।